নির্মাণাধীন ভবনে জমে থাকা পানির বিষয়ে বারবার সতর্ক করার পরেও কেউ যদি না শোনে পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে এডিস মশা নিধন অভিযান শেষে এসব কথা বলেন তিনি। মেয়র আতিক বলেন, বাসা বাড়ি পরিষ্কারের বিষয়টি আগামীতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা গেলে দ্রুত সুফল পাওয়া যাবে। এ সময় অভিযানে দুটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিকের বিরুদ্ধে ৬ লাখ টাকা জরিমানা করে ডিএনসিসি কর্তৃপক্ষ। এই কনস্ট্রাকশনের বাসা বাড়িতে কিন্তু আমাদের একবার না কয়েকবার বলা হয়েছে এবং এখানে এসেও কিন্তু বলা হয়েছে, ওনারা কি বলেছেন যে আমরা দেখব, কিন্তু ওরা চিন্তা করে নাই যে আমরা যে সেকেন্ড টাইম যে আবার আসবো। সমস্ত ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের কোন কোন বাড়িতে আমরা সেকেন্ড টাইম যাচ্ছি নাকি ফার্স্ট টাইম যাচ্ছি নাকি থার্ড টাইম যাচ্ছি ওটার লিস্ট কিন্তু আমাদের কাছে আছে। যে সেকেন্ড টাইম যদি কোনো বাসা বাড়িতে বা যে কোনো কনস্ট্রাকশনে যদি লার্ভা পাওয়া যায় তাহলে সেই বাড়ি কনস্ট্রাকশন বন্ধ করে দেওয়া হবে।